আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আসলাম ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই। আচ্ছা, অফলাইনে তো প্রচুর সার গরু বিক্রি করলেন দেখলাম। জি ভাই, আপনার দেশি গরুগুলো একটু বেশি নিচ্ছে। দেশি গুলো আপনার 9টা গরু ছিল, বিক্রি হয়েছে, এখন আপনার 7টা শাহিয়াল আছে। শাহিওয়াল? জি, পাকড়া আছে, কালো আছে, লাল আছে, সবগুলোই আসন্ন কুরবানির। জি, আপনার 24-এ কুরবানির জন্য 100% রেডি। কোনটা দাঁত ফাঁসা হয়েছে, কোনটা আপনার 18 মাস 17 মাস এইরকম বয়সে। আচ্ছা, কেউ চাইলে এখনো যে 4 মাস 4.5 মাস বাকি আছে, এর মধ্যে খাইয়ে দেই, একদম রেডি করে নিতে পারবে। জি, আর এই গরুগুলো অবশ্যই হাই কোয়ালিটি। দুইটা গরু আছে আপনি 2025-এর জন্য সর্বোচ্চ ভালো হবে যদি রাখতে পারে। আচ্ছা, আপনার ফার্মের ঠিকানা একটু বলে দেন। আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া যে কবরস্থান আছে, কবরস্থানের পার হয়ে হাতের বাম সাইডে আমার খামারটা। আচ্ছা, আর আজকের তারিখটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2024 সাল। জি ভাই, জি 2024। চলেন এবার গরুগুলো দেখি। জি ভাই। আসলাম ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ নাদুস নাদুস একটা গরু আপনি নিয়ে আসছেন, লাল টকটকে কালারের। এটা কোন জাত মানের গরু? এটা আপনার শাহিয়াল। শাহিওয়াল? জি শাহিওয়াল। কালারটা খুবই সুন্দর, কালারফুল হয়েছে, চোট নাভি কম্বল দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু আপনার দুই দাঁত হয়ে গেছে ভাই। দুই দাঁতের একটা গরু? জি ভাই, জি জি। কোরবানি ও টার্গেটে কাজ করার জন্য পারফেক্ট। জি, আপনার এই গরুগুলা এখন থেকে যে সময়টা আছে 4 মাসের মতো, যেটুকুনো মাংস লাগবে এইটুকুনই তার লাভ। আচ্ছা, এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু। জি ভাই। তো এই গরুটার বর্তমান বডি ওয়েট কেমন হতে পারে? বডি ওয়েট আপনি লাইভ ওয়েট স্কেল করা নাই, আপনার আনুমানিক একটা আইডিয়া 5 মনের হয়তো প্লাস হবে, মাইনাস হবে না, সর্বনিম্ন হলে 5 মন মাংস হবে। 5 মন এস্টিমেট? জি ভাই, জি জি। এটা কেমন দাম রাখছেন? এটা দাম রাখছি ভাই 135,000 টাকা। 135? জি, সামান্য একটু সম্মানী করা যাবে, কথা বলা যাবে। আচ্ছা, তাহলে তো বেশ পড়তাই আছে। জি, কারণ হচ্ছে ভাই বাজারটা আপনার এই 3 সপ্তাহ আগে রিসেন্টলি বাড়ছে। জি, রিসেন্টলি বাড়ছে, এই জন্য আপনার দামটা একটু বেশি। কিন্তু আমার গরুগুলা গ্রাম থেকে কালেকশন করা খুব পড়তায় আগের মার্কেটে কিনা। জি ভাই। আচ্ছা, এটা 1,135, বেশ পড়তাই একটা গরু। জি ভাই। 2 নম্বর যেটা নিয়ে আসছে, এটা আপনার 100 রাতি শাহিওয়াল। আচ্ছা, এই গরুগুলা কিন্তু আসলে খুব একটা আহামরি পাওয়া যায় না, হয়তো এখন 2-4টা খামারে পাওয়া যাচ্ছে, 2-1টা আহামরি না। ২০২৫-এর জন্য কেউ রাখে একটা উপজেলার বিগ গরু রাখতে পারবে। জি ভাই। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম ভাই চাচ্ছি 1,65,000 টাকা। 1,65,000 টাকা? জি ভাই। দরদাম করে নেওয়া যাবে, সামান্য একটু আলোচনা করে নিতে পারবে, প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ আছে ভাই। পাশে 3 নম্বর, এটাও আবার ডোরা কাটা সাপ আসছে, কিন্তু একটু কম। জি, এটা কম, এটাও আপনার সম্ভবত আপনার মুন্ডি টাইপের হবে, শিং হলেও ছোট ছোট হবে। আচ্ছা, জাত হচ্ছে রাতি শাহিওয়াল। জি, রাতি শাহিওয়াল। দেখেন এর কম্বল, চোট এবং মাজার যে সাইডটা ভারী, খুবই ভারী ভাই, শেপটা বেশ ভালো। জি জি জি। বয়স কেমন এটার? এটার বয়স সেম হবে, হয়তো 18-19 মাস হবে। আচ্ছা, এই দুইটা গরুর কথাই বলছিলেন যে আর একটা বছর বেশি রাখলে। জি ভাই, জি জি জি, ভালো একটা গরু তৈরি হবে। জি ভাই। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আপনার 1,45,000 টাকা। 1,45,000 টাকা? জি ভাই, 1,45,000 আর 1,65,000, দুইটা গরু দুলকে একসঙ্গে নেয়, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? জি ভাই। আচ্ছা, এটাও সাইড করে দেন। এই পাশে 4 নম্বরে একদম কালো কুসকুসে একটা গরু নিয়ে আসছেন, এটা দুই দাঁত হচ্ছে ভাই, দুই দাঁতের একটা ব্ল্যাক শাহিওয়াল। জি ভাই, ব্ল্যাক শাহিওয়াল। আচ্ছা, আসন্ন কুরবানি টার্গেটের গরু। জি, এটা 5 মন আপনার ওজন আছে, মাংসের ওজন, কিন্তু লাইভ ওয়েট না, মাংসের ওজনই। মাংসের ওজন 5 মন আছে, এটাও আপনার শাহিওয়াল। শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল। দেখেন গোটার গঠন, লাভি কম্বল খুবই ভালো ভাই। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছি ভাই 1,25,000 টাকা। 1,25,000? এই গরুটাও তো বেশ পড়তাই মনে হচ্ছে। প্রত্যেকটা গরুই ভাই আমার আসলে দেখেন, এটা ওজনে ঠিক আছে, কিন্তু আপনার এই গরুটা হয়েছে কি আপনার দামে কম কিনা, এই জন্য আমি কমই বিক্রি করে দেবো। আচ্ছা, 1,25,000, তারপরেও কথা বলে নেওয়া যাবে। জি ভাই, নেওয়া যাবে। আজকের গরুগুলো আমার নিজের কাছেই মনে হচ্ছে, প্রথম একটা গরু দেখলাম, এই একটা দেখলাম। জি ভাই, গরুগুলো মনে হচ্ছে বেশ রিজনেবলই আছে। জি অবশ্যই, সরাসরি যদি কেউ আসে, ক্যামেরাতে কেমন দেখা যাবে জানি না, সরাসরি কেউ আসলে রাখে যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের পাশ, পাকিস্তানি শাহিওয়াল, এটা দাঁত ফাঁসা হচ্ছে ভাই। আচ্ছা, দাঁত ফাঁসা হচ্ছে, এখনো 4.5 মাস লাগবে না, এটা আপনার 2 মাসের 1 মাসের মধ্যে দিতে যাবে। আচ্ছা, তো এটার বডি ওয়েট কেমন হতে পারে? এটাও আপনার 5 মনের উপরে হবে ভাই। 5 মনের উপরে হবে না, নিচে হবে? না না না, এটা উপরে হবে ভাই, এটা আপনার লম্বাতে এবং আপনার গর্দানটা ভালো।
আচ্ছা, দর্শক চাইলে আর একটু কম হিসাব করে নিতে পারে। জি ভাই, নিতে পারবে। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি ভাই 130,000 টাকা। 130,000 টাকা? জি ভাই। দরদামের সুযোগ আছে? জি অবশ্যই দরদামের সুযোগ আছে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নম্বর গরু এটা? জি ভাই। সিরিয়ালের 6 নম্বরে নাভিকম বলে বেশ ঝুলন্ত একটা গরু আপনি নিয়ে আসছেন। এটা এটা আপনার 100 পাকিস্তানি শাহিওয়াল। এই গরুটার বয়স? জি, এর উপরে শাহিওয়াল কোনো জাত হয় না। এটার বয়সও আপনার 18-19 মাস চলছে। 18-19 মাস চলছে? জি ভাই। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 6 নম্বর। এটা একটা অফার হিসাবে একটা দাম দিয়ে দেব ভাই। বলেন অফারটা। জি, এই গরুটা আপনার যদি কেউ কোনো দর্শক ভাই নেয়, দাম চাইলে আপনার 120-125 চাওয়া না, একদম 108,000 টাকা। 108? জি, একদম। জি, এটাতে কিন্তু আপনার কোনো রকম আপনার ওই সম্মানী কিংবা আলোচনার সুযোগ নাই, একবারে এটা আপনার 108,000। আচ্ছা, দাম অনুযায়ী গরুটা সাধ্যের মধ্যে আছে? এটা আপনার সর্বনিম্ন 8,000 টাকা, 7,000 টাকা জিতা যে নিবে সে জিতবে। আচ্ছা, এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের সবশেষ 7 নম্বর গরু। জি, এটা শাহিওয়াল, এটা কুরবানিতে রেডি হয়ে যাবে, দাঁত ফাঁসা হয়েছে, দাঁত দিতে যাবে আর শরীরে মাংস চলে আসছে অলরেডি। জি, আপেলের মতো গোল গাল হবে। এই গরুটা কিন্তু আপনার আহামরি বড় হবে না, এখন দিন যাবে শুধু ফুলবে। জি 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 ভাই। তো এটা আজকের প্রোগ্রামের সবশেষ 7 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি ভাই 105,000 টাকা। এটার দাম 105,000 টাকা? জি ভাই। এটাও দাম একদম সাধ্যের মধ্যে? জি ভাই, প্রত্যেকটা গরুই আমার যেরকম কিনা সেরকম বেচা, কিন্তু আমার মনে হয় দর্শক ভাই আরো 2-4-5টা ভিডিও দেখবে, দেখার পরে যদি আপনার আমার গরুগুলো পড়তে মনে হয়, অবশ্যই আমার কাছে মনে হয়েছে আমি মনোতৃপ্তি ভাবে কিনে আনতে পারছি ভাই। তো ঠিক আছে আসলাম ভাই, আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা 01759701860, আর একটা আছে 01303-24-724, দুটাতেই মুহারসাব আছে। তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম পর্দায় দামে সুন্দর সুন্দর গরু আমাদের দেখাবেন। জি, আল্লাহর রহমতে সামনের সপ্তাহে দেশি গরুর ভিডিও দেবো ভাই। আচ্ছা, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।